সময় বয়ে যায়, মানুষ চলে যায়, থেকে যায় শুধু স্মৃতিগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি ওয়ানি। এখন আমি একটা বাংলা সিরিজের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যার নাম হলো ইন্দুবালা ভাতের হোটেল, যেটা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে হইচইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে দেবালয় ভট্টাচার্য, এবং এখানে কাস্টিংয়ে আছে ইন্দুবালা, ইনানাস, শুভশ্রী গাঙ্গুলি, এছাড়াও আছে রাহুল ব্যানার্জি, অঙ্গনা রয় সহ আরও অনেকে। তো ট্রেলারটি আমি দেখলাম, আমার কেমন লাগলো সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ট্রেলারটা 2 মিনিট 50 সেকেন্ডের কাছাকাছি বানিয়েছে, এবং প্রথম কথা যেটা আমি ট্রেলারটার ব্যাপারে বলবো, ইটস আ ব্রিলিয়েন্ট ট্রেলার। দুর্দান্ত ট্রেলারটাকে তৈরি করেছে, অ্যান্ড শিওরলি টিজারটা যতটাই তোমাদের ভাবুক করবে তার থেকেও বেশি তোমাদের গুজবাম্পস জাগাবে ট্রেলারটা। এবং ট্রেলারটার মাধ্যম দিয়ে যে সুন্দরভাবে ইন্দুবালার চরিত্রটাকে একটা গ্রাফিক্যাল ওয়েতে দেখানো হয়েছে, নন লিনিয়ার ওয়েতে স্পেসিফিক্যালি, যে তার যৌবনকাল, তার মাঝবয়সী, তার বয়সকাল, সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে প্রচণ্ডভাবে ভাবুক করবে। তো এই সিরিজটা হচ্ছে অ্যাডাপ্টেড ফ্রম আ নভেল রিটেন বাই কল্লোল লাহিড়ি। এবং লাস্ট টাইম যখন আমি টিজার রিয়াকশন করেছিলাম, সেই সময় বলেছিলাম যেখানে শুভশ্রী গাঙ্গুলি যে চরিত্রটা আছে ইন্দুবালা, তার তিনটে ফেজ দেখানো হবে, একটি হচ্ছে যৌবনকাল, একটি হচ্ছে মাঝবয়সী, এবং একটি হচ্ছে বয়সকাল, এবং সেই নিয়েই গল্পটা। তো সামহাও এটাকে একটা বায়োগ্রাফি হিসাবে ট্রিট করা হচ্ছে ইন্দুবালার, যে বাংলাদেশের একটি গ্রামে থাকতো এবং সেখান থেকে পার্টিশনের মাধ্যমে সে কলকাতায় চলে আসে, এবং কলকাতায় আসার পর সে নিজের একটা ভাতের দোকান খোলে, এবং সেটা আস্তে আস্তে পপুলার হয়ে যায়, এবং সেখান থেকে তার যে স্মৃতিচারণটা, সে কি কি জীবন যাপন কাটিয়েছে, তার কি কি স্ট্রাগল গেছে, সেটা নিয়েই হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল। এবং এখানে শুভশ্রী গাঙ্গুলির ছেলের চরিত্র আমরা দেখতে পারবো, রাহুল ব্যানার্জিকে। সেটা একদম ট্রেলারের লাস্টে গিয়ে বলা হয়েছে যে এটা তোমার হোটেল এবং এখানে তোমার গল্প চলবে, তুমি এখানে শেষ করবে কথাটা। তো এইটা দিয়ে বোঝা গেছে তার ছেলের চরিত্রে আমরা রাহুল ব্যানার্জিকে দেখতে পারবো। এবং আমার খুব ভালো লেগেছে যে কোনো টিজার যেভাবে এন্ড করা হয়েছে, ঠিক সেখান থেকে ট্রেলারটাকে স্টার্ট করা হয়েছে। তোমরা যদি টিজারটা দেখে থাকো, তোমরা মনে করবে শুভশ্রী গাঙ্গুলি আকাশের দিকে তাকিয়ে আছে, বৃষ্টি পড়ছে, এবং সেখান থেকেই কিন্তু ট্রেলারটা স্টার্ট করা হয়েছে। তো এই প্রথমবার, আই গেস এই প্রথমবার আমি দেখলাম যে একটা টিজার থেকে শেষ করে ট্রেলারটা স্টার্ট করা হলো। এবং ট্রেলারটার মধ্যে ইমনদির একটা গান আছে, যেটা টিজারেও শোনানো হয়েছিল, সেটাকে যেইভাবে ঢোকানো হয়েছে এবং যেই গুজবাম্পস সেখান থেকে আসে, যে ওই জলের টাবের মধ্যে ইন্দুবালার যে যৌবনকালের মেয়েটি প্লে করছে, সে যখন ওঠে জল থেকে, তারপর থেকে যে গ্রাফটা ওঠে একটি সুরের টান দিয়ে, আলাপ দিয়ে, তারপর থেকে শেষ অবধি যেইভাবে যায়, জাস্ট দারুণ লাগে, দারুণ। আমার জাস্ট গায়ে গুজবাল দিয়েছিল এবং আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, এত সুন্দর ট্রেলারটা আমার উপর ইম্প্যাক্ট ফেলেছে। এবং এই সিরিজটা কিন্তু স্ট্রিম করবে 8th of March 2023 অনওয়ার্ডস। আমার কিন্তু মনে হচ্ছে এটা এই বছরে ওয়ান অফ দ্য শর্ট অফ দ্য সিরিজ হবে ফ্রম হইচই, এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস সিরিজ হ্যান্ডস ডাউন। তোমাদের কেমন লাগলো ট্রেলারটা প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।